দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। চলে যাচ্ছি তার কাছে। সায়েম, শহীদ মিনারে এখন মানুষের ভিড় কেমন, কি কর্মসূচি চলছে সেখানে? আধুনিক ভাষায় ইনস্টিটিউট তাদের পরিচালক অধ্যাপক সাইদুর রহমানের নেতৃত্বে শহীদ তোহা শ্রদ্ধা নিবেদনের কাজ শহীদ মিনারে চলছে। আপনি যেমনটা বলছিলেন যে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণ সর্বস্তরের মানুষের জন্য মুক্ত করে দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু ঢল নামে এখানে নানান শ্রেণী পেশার মানুষের। এবং আমরা খুব ভোরে যখন এসেছিলাম তখন থেকে যে ঢল শুরু হয়েছে এটি কিন্তু একেবারে এখন মানুষ কিন্তু আসতেই আছেন এবং দীর্ঘ লাইন রয়েছে একেবারে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রান্ত থেকে শুরু করে পলাশী প্রান্ত পর্যন্ত মানুষের দীর্ঘ লাইন রয়েছে। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যেমন রয়েছেন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। আপনি দেখছেন যে সুশৃঙ্খলভাবে এখানে শ্রদ্ধা নিবেদনের কাজ চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এই কেন্দ্রীয় শহীদ মিনার এবং আশপাশের এলাকায় নিরাপত্তার কাজে, শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন এবং একই সাথে এই এলাকায় যান চলাচলও সীমিত রাখা হয়েছে, নির্বিঘ্নে যেন ফুলেল শ্রদ্ধা জানাতে পারেন এজন্য বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও এখানে কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ফুলগুলো দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে সেই ফুলগুলো শহীদ মিনারের বেদিতে সাজাচ্ছেন স্বেচ্ছাসেবকরা এবং আজকে দিনব্যাপী শ্রদ্ধা নিবেদনের কাজ চলবে। এই পুরো শহীদ মিনার ফুলে ফুলে ভরে উঠবে। আমরা দেখেছি যে বেশ কিছুক্ষণ আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং একই সাথে আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, যুবদল, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। বাম যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং টিআইবি সহ সুশাসনের জন্য দুর্নীতি বিরোধী অবস্থান থেকে যেসব সংগঠনগুলো কাজ করে সেসব সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে এখনো এখানে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাতে আসেননি নেতাকর্মীরা। আমরা জেনেছি হয়তো কিছুক্ষণের মাধ্যমে বিএনপির একটি প্রতিনিধি দল এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানাবেন। এখন মূলত আসলে যেই দীর্ঘ লাইন রয়েছে এটি দিনব্যাপী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাবেন এবং একই সাথে আমাদের সংবাদে যেমনটা জানাচ্ছেন যে এখানে বিদেশিরাও এসেছেন, বিভিন্ন ভাষাভাষীর লোক এসেছেন এবং এই শুধুমাত্র ২১শে ফেব্রুয়ারির আজকের দিনটি উদযাপনের জন্য, আজকের দিনটি বাঙালি কিভাবে উদযাপন করে সেটি দেখার জন্য দেশের বাইরে থেকেও কিন্তু অনেক লোক এসেছেন, অনেক সাংবাদিকও এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ২১শে এখন শুধুমাত্র আসলে বাংলা এবং বাঙালির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আন্তর্জাতিকভাবে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে ২১ নিয়ে, ২১ শুধু এখন বাঙালির গর্ব নয়, সারা বিশ্ববাসীর, সব ভাষাভাষীর মানুষেরই গর্ব এবং সব ভাষাভাষীর মানুষ তাদের অধিকার আদায়ের জন্য এই ২১এর চেতনায় নতুনভাবে উদ্দীপ্ত হন, জাগরিত হন। আমরা রয়েছি পরবর্তী সংবাদও এখানকার শ্রদ্ধা নিবেদনের কাজ আপনাকে জানাবো।